বর্তমান পরিবর্তিত আর্থসামাজিক পরিস্থিতিতে ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার সমস্যা মানসিক রোগগুলোর মধ্যে অন্যতম। বর্তমান পৃথিবীতে প্রায় 26 কোটি 24 লাখ মানুষ এই ডিপ্রেশন নামক মানসিক সমস্যায় আক্রান্ত। একজন মানুষ বিভিন্ন কারণে ডিপ্রেশনে আক্রান্ত হতে পারেন। ডিপ্রেশন জেনেটিক কারণে হতে পারে, হতে পারে পারিবারিক অশান্তির কারণে, শিক্ষাজীবনের কারণেও কেউ কেউ ডিপ্রেশনে আক্রান্ত হতে পারেন। জীবনের ছোটখাটো হতাশা জমে গিয়ে বড় রকমের ডিপ্রেশনের রূপ নিতে পারে, এমনকি ক্যারিয়ারের চাপেও ডিপ্রেশন হতে পারে। যে কোনো মানুষ তার জীবনের যে কোনো সময়কালে ডিপ্রেশনে আক্রান্ত হতে পারে। ডিপ্রেশনের কারণে অনেকেই ধাবিত হন মরণঘাতী বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের আশ্রয়ে। আপনার আশেপাশে ডিপ্রেশনে আক্রান্ত মানুষটির হয়তো একটু সময় ও সঙ্গ প্রয়োজন। সময় দিন, বুঝতে চেষ্টা করুন, তার কথা শুনুন, কিন্তু তাকে আপনি কোনো উপদেশ দিতে যাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে একজন ডিপ্রেশনে আক্রান্ত মানুষ উপদেশ শোনার জন্য পরিবার ও বন্ধুদের সঙ্গ চায় না। তারা চায় তাদের কথা কেউ মন দিয়ে শুনবে, ঠিক তার মতো করেই সমস্যাগুলো উপলব্ধি করবে। তার কথা শুনুন, তাকে যথাযথ মেডিকেল কাউন্সেলিং গ্রহণের ব্যবস্থা করে দিন, তাকে সময় দিন, তার সাথে থাকুন, তার দিনকাল কেমন যাচ্ছে শুনুন, তার দিনের সবচেয়ে ভালো ঘটনাটি কি ঘটেছে তার থেকে সেই গল্প শুনুন, বিভিন্ন কর্মকাণ্ডে তার সাথে যোগ দিন। মেডিকেল এক্সপার্টরা বলেছেন, ডিপ্রেশনে আক্রান্তদের বিভিন্ন কর্মকাণ্ডে সংযুক্ত রাখার মাধ্যমে তাদের শরীর ও মনকে ডিপ্রেশনের প্রভাব থেকে অনেকটাই মুক্ত রাখা যায়। এভাবেই এগিয়ে যেতে হবে। পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে সময় দিয়ে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এগোনোর মাধ্যমে ডিপ্রেশনের এই বাধা পেরিয়ে আসা সম্ভব। একটু খেয়াল রাখলে হয়তো আপনিই পারবেন আপনার কাছের মানুষটিকে জীবনযুদ্ধে জয়ী করতে। জয় হোক জীবনের, সুস্থ হোক সমাজ। গগলসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।